নম্বর প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ। কি হিসেবে গুরুত্বপূর্ণ? এই প্রপার্টি তোমাকে একটা লিংক দেবে নতুন একটা জিনিস শেখার, সেই লিংকটা হচ্ছে ক্লাসিফাই করা, ইভেন আর অড পারমুটেশনে। দিস রেজাল্ট ইজ এ লিংক ফর ক্লাসিফাই দ্য পারমুটেশন বিটুইন ইভেন অ্যান্ড অড পারমুটেশন। আমি বলছি খুব ভালো করে মন দিয়ে শুনুন কি বলছে। এভরি পারমুটেশন, এভরি পারমুটেশন ইন এসএন ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ টু সাইকেলস। তুমি যে কোনো পারমুটেশনকে টু সাইকেলস এর প্রোডাক্ট করে লিখতে পারবে, ঠিক আছে? এনটা যেখানে গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে? কারণ ওই ওয়ান এর জন্য সেই একই ট্রিভিয়ালি ওখানে তো একটাই থাকবে, শুধু আইডেন্টিটি ওয়ানটা থাকবে, শুধু ওটাকে নিয়ে ভাবা হয় না। মেন এস থ্রি থেকেই আমাদের কাজটা, কিন্তু এই এই রেজাল্টটা এস টুর ক্ষেত্রেও ট্রু। আচ্ছা যাই হোক, তাহলে কি বলছে, এভরি পারমুটেশন ইন এস এন ক্যান বি রিটেন অ্যাজ এ প্রোডাক্ট অফ টু সাইকেল। সেটা কিভাবে লেখে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো স্টাইলটা হচ্ছে এরকম। আচ্ছা এখানেও না, অনেক বইতে অনেক রকম স্টাইল ফলো করা হয়, তোমরা স্ট্যান্ডার্ডলি এই স্টাইলটা ফলো করো। দেখো আগেও আমরা রাইট টু লেফট গেছিলাম, এখানেও সেম এরকম। যাবো এই প্রথম এলিমেন্টটাকে ফিক্সড করে নাও মনে মনে, করে 1 5 1 4 যাবে। টু সাইকেলে করতে গেলে এরকম 1 5 1 4 1 3 1 2, বোঝাতে পারলাম? তাহলে সিমিলারলি এইটা কি হবে একজন বলো তো আমায়, সৌমি বলো তো এটা কি হবে? সেই রাইট টু লেফট করো, বলো 1 4 1 4 1 3 1 2 1 2, ঠিক আছে? তাহলে খুবই সহজ জিনিস, কিন্তু এর কিন্তু অ্যাপ্লিকেশন বিশাল। এই যে রেজাল্ট আমি লিখলাম, এইটা হচ্ছে টেকনিকটা লেখা, ঠিক আছে? আচ্ছা এছাড়াও অনেক টেকনিক আছে, সেইসব টেকনিক আমি তোমাদের আর বলছি না। আমার যেটা ফুল লেন্থ ব্যাচ থাকে সেখানে আমি সেগুলো বলি, কিন্তু এখানে তোমাদের দরকার নেই, তোমরা এইটা ওইটাই মনে রাখো, কারণ ওই অন্যগুলো বললে তোমাদের কনফিউশন বাড়বে, দরকার নেই ওগুলো করা, ঠিক আছে? অন্যভাবেও রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? এই ডিকম্পোজিশন অফ পারমুটেশন ইন টু সাইকেল এটা ইউনিক না, কিন্তু আমরা শুধু এইটা পড়লাম মানে কিন্তু শুধু এইভাবেই লেখা যায় তা না। এই এটা একটা টেকনিক, এছাড়াও অন্য টেকনিক আছে, কিন্তু তাতে তোমার একটা জিনিসে কোনো এফেক্ট পড়বে না, সেটা হচ্ছে কতগুলো টু সাইকেলের প্রোডাক্ট। দেখো এইটা হচ্ছে 4টে টু সাইকেলের প্রোডাক্ট, সরি ওয়ানটা পড়েনি, আর এইটা দেখো 3টে টু সাইকেলের প্রোডাক্ট। তুমি যে নিয়মেই করো, এছাড়া যেসব রুলগুলো আছে সেগুলো দিয়ে করলেও তোমার এইটাতে এফেক্ট পড়বে না, কারণ এইটা এই জিনিসটাই কটা টু সাইকেলের প্রোডাক্ট তোমাকে দেবে ইভেন আর অড পারমুটেশনের কনসেপ্ট। তাহলে এই যে রেজাল্ট, এটা মেন আমার কিসের জন্য লাগলো পড়াটা, কারণ দিস ইজ এটা কি, দিস ইজ এ লিংক লিংক ফর ক্লাসিফাই দ্য পারমুটেশনস বিটুইন ইভেন অ্যান্ড অড ঠিক আছে? আচ্ছা কিভাবে হবে সেটা আমি আসছি, এই যে কথাটা আমি লিখলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার নতুন একটা গ্রুপের জন্ম হবে, সব দেখবে এবার মজার মজার জিনিসগুলো আস্তে আস্তে আসছে। তাহলে আমি এখানে বললাম কি, একটা জিনিস মাথায় রাখবে যে আমরা এই যে স্টাইলে ডিকম্পোজিশনটা করলাম, এই যে রাইট টু লেফট করে, এটার অন্য রুল আছে, ঠিক আছে? কিন্তু সেই রুলটা আমি তোমাদের বলতে যাচ্ছি না, তোমাদের কনফিউশন হবে, কারণ তোমাদের সেটা প্রয়োজন নেই। তোমাদের ইভেন আর অডটা নিয়ে দরকার, ওটা আমি ফুল লেন্থ ব্যাচে পড়াই, কিন্তু এখানে দরকার নেই, আমি বলছি না সেই কারণে। তুই যদি ইন্টারেস্টেড থাকো আমি পরে বলে দেবো, ঠিক আছে? কনফিউশন বাড়ানোর দরকার নেই, আমাদের এক্সাম কোয়ালিফাই করতে হবে, যেহেতু কনফিউশন করে দরকার নেই। তাহলে আমাদের এখানে দরকার, যেটা আমি আরো একটা জিনিস বললাম, এই নাম্বারটা যে কতগুলো টু সাইকেলের প্রোডাক্ট হচ্ছে এইটা কিন্তু কোনো রুলেই চেঞ্জ হবে না, ঠিক আছে? আলাদা রুল আছে, সেসব রুল আমি এখন বাদ দিলাম, আমরা মেন এই একটা রুলই মাথায় রাখবো, যে এইভাবে আমাকে টু
টু সাইকেলে প্রোডাক্ট কোডে লেখা যায়। আচ্ছা, এইবার কথা হচ্ছে, আমি এখানে নোটে লিখে দিলাম যে এই ডিকম্পোজিশনটা ইউনিক কিন্তু নয়, ঠিক আছে? লিখে দিচ্ছি, দ্য ডিকম্পোজিশন, দ্য ডিকম্পোজিশন অফ এ পারমুটেশন, ডিকম্পোজিশন অফ এ পারমুটেশন ইন এসেন, ইন এসেন ইন টু সাইকেলস, টু সাইকেলস ইজ নট ইউনিক। এটা সবাই কিন্তু দরকার নেই। তাছাড়াও ইভেনট বার করার জন্য এছাড়াও নিয়ম আছে, ঠিক আছে? ইনভার্সন বলে একটা কনসেপ্ট আছে, সেটা দিয়েও করা যায়, সেটাও না জানলেও হবে, কাজ আমাদের হয়ে যাবে। খুব একটা খুব জরুরি কিছু না ইনভার্সনটা জানা, অনেকভাবে ইভেনট বার করা যায়। কিন্তু জেনারেলি সবাই এইটাই শিখে রাখে, কিন্তু আমি তোমাদের অ্যাটলিস্ট টাচ করে দিলাম যে অন্যান্যগুলোও কিন্তু হয়, ঠিক আছে? এছাড়াও হয় অন্যভাবে, ঠিক আছে? অ্যানাদার মেথডে করলে অন্যরকম পাওয়া যাবে, ঠিক আছে? সেই অ্যানাদার মেথড তো তোমাদের অতটা দরকার নেই, আমি ওই জন্য স্কিপ করলাম। এখানে একটা নোট দিয়ে রাখি, এই টু সাইকেলগুলোর একটা নাম আছে, ঠিক আছে? নাম শুনে অনেকে আবার মানে টু সাইকেল না বলে নামটা যদি করে দেয় অনেক হয়তো বুঝতে পারলো না, সেই কারণে নামটা কি, এই টু সাইকেলগুলোকে বলা হয় ম্যাথামেটিক্সের ভাষায় ট্রান্সপোজিশন, ঠিক আছে? কি বলা হয়? ট্রান্সপোজিশন, ঠিক আছে? টু সাইকেল ইজ কল্ড, টু সাইকেল ইজ কল্ড ট্রান্সপোজিশন। কিন্তু ট্রান্সপোজিশন তোমরা কিন্তু এলপিপিতে পড়ে থাকবে, এলপিতে পড়োনি তোমরা, তোমাদের এইবার আছে ফিফথ সেমে, যে তোমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেম আছে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট করা, তার উপরে জিনিসগুলো, তাহলে ট্রান্সপোর্টেশন আর ট্রান্সপোজিশন এই দুটোর মধ্যে কিন্তু প্রোনাউন্সিয়েশনে অনেকের প্রবলেম হয়, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? এটা ট্রান্সপোজিশন আর ওটা কি ট্রান্সপোর্টেশন, ঠিক আছে? এইবার আমরা যেটা আমরা এতক্ষণ ধরে চেঁচামেচি করছিলাম যে আমার মেন এখানে লিংক দিল কি এই রেজাল্টটা, পাঁচ নম্বর রেজাল্টটা ইভেন আর অড পারমুটেশন, তাহলে সেই জিনিসটা কি সেইটা আমরা এবার পড়ে ফেলি। আমি একদিকে লিখছি ইভেন পারমুটেশন, একদিকে লিখছি অড পারমুটেশন। হোয়াট ইজ ইভেন আর অড পারমুটেশন? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানা খুবই জরুরি, ঠিক আছে? ইভেন আর অড পারমুটেশন খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে আমরা আরেকটা গ্রুপ তৈরি করতে পারবো, দেখো কেমন ইন্টারেস্টিং জিনিস। দেখো ইভেন পারমুটেশন মানে হচ্ছে ওই যে আমরা ডিকম্পোজিশনটা করলাম, ওইটা ইভেন নাম্বার অফ টু সাইকেলস এর প্রোডাক্ট হিসেবে থাকবে। তার মানে কি, প্রোডাক্ট অফ ইভেন নাম্বার অফ টু সাইকেলস, বোঝা গেল? ধরো এই 1 3 2 আছে, তাহলে কি করবো বলেছি আমি, সেই রাইট টু লেফট এর নিয়ম, 1 2 1 3, তাহলে দেখো এই একটা টু সাইকেল, এই একটা টু সাইকেল, তাহলে প্রোডাক্ট অফ টু টু সাইকেল, তার মানে দিস ইজ এ ইভেন পারমুটেশন। আর একটা জিনিস এখানে বলার আছে, আমি বলছি তার আগে অড পারমুটেশনটা বলে নিই, তাহলে অড পারমুটেশন সিমিলারলি বুঝতে পারছো কি হবে, প্রোডাক্ট অফ অড নাম্বার অফ টু সাইকেলস, অড নাম্বার অফ টু সাইকেলস করে যদি লেখা যায় তখন আমরা কি বলবো, অড পারমুটেশন। এক্সাম্পল কি, 1 2 3 4, তাহলে কি হবে এটা 1 4 1 3 1 2, তার মানে কি তিনটে আছে না এখানে, তিনটে টু সাইকেল আছে 3, তার মানে হয়ে যাবে আমার এটা অড পারমুটেশন, এখানে দুটো ছিল সেই জন্য হচ্ছিল ইভেন। এইবার তোমাদের কোশ্চেন আসবে, স্যার আইডেন্টিটিটা কি হবে, আইডেন্টিটিকে তো আমরা এইভাবে লিখতে পারি না, আইডেন্টিটিটাকে নোট ধরো, নোট বলে লিখে দিচ্ছি আমি, খুব ইম্পর্টেন্ট নোট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা বলছে আইডেন্টিটি পারমুটেশনটাকে অ্যাসিউম করা হয় অ্যাজ ইভেন পারমুটেশন, তাহলে আই সমান সমান আইডেন্টিটি পারমুটেশন, পারমুটেশন ইজ অ্যাসিউম টু বি ইভেন পারমুটেশন, তাহলে আইডেন্টিটি পারমুটেশনটাকে
ইভেন্ট পারমুটেশন হিসেবে আমরা ডিফাইন করি, ঠিক আছে? আর আইডেন্টিটি পারমুটেশন কিন্তু এই ছকে ঢুকে যাবে, ঠিক আছে? এই ছকে কিন্তু যাবে না, বোঝা গেল? তাহলে আমাদের ইভেন আর অড এর তো ডেফিনেশন জানলাম, তাহলে আইডেন্টিটি পারমুটেশন কি হবে? ইভেন হবে সবসময়, হ্যাঁ, এটা বাই ডেফিনেশন, হ্যাঁ, এটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে, ম্যাথামেটিশিয়ানরা ডিফাইন করেছে। এবার আমার কথাটা হচ্ছে, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো, যখন একটা সিঙ্গেল লেন্থের সাইকেল হবে, সেইটা যদি অড লেন্থের হয়, সেটা দেখো ইভেন পারমুটেশন হচ্ছে, আর সেটা যদি ইভেন লেন্থের হয়, তাহলে দেখো অড পারমুটেশন হচ্ছে। কারণ আমি এখান থেকে শুরু করে কি 1 4 1 3 1 2 1টা তো ফিক্সড থাকবে, সেখান থেকে এই তিন তিন ছিল এখানে, তাহলে দেখো দুটো পাচ্ছি, চার এখানে চার ছিল, তিনটে পাচ্ছি। তার মানে সবসময় মনে রাখবে কি, একটা জিনিস বলে দিলাম, চোখে দেখে ইভেন অড বলা, সেটা কেমন, যে যদি আমার ইভেন লেন্থের সাইকেল হয় তাহলে অড পারমুটেশন, যদি অড লেন্থের সাইকেল হয় তাহলে ইভেন পারমুটেশন। ক্লিয়ার সবার কাছে? এটা জাস্ট এটা আমরা অবজার্ভ করলাম আমাদের এই এক্সাম্পল গুলো থেকে, আর কিছু না। সবাই বুঝতে পেরেছো অবধি? ইভেন পারমুটেশন অড পারমুটেশনে কারো কোনো প্রবলেম থাকলে বলো, সবাই ওয়াই এনে অ্যান্সার দাও, যে বোঝা গেছে, বোঝা গেলে ওয়াই, বোঝা না গেলে এন। তাহলে ইভেন্ট পারমুটেশন নট পারমুটেশন গেল। এবার আমি তোমাদের বলেছিলাম এই ইভেন্ট পারমুটেশন নট পারমুটেশন নিয়ে আবার নতুন গ্রুপ ফর্ম হবে। আমরা এবার দেখব যে আমরা ধরো S3 নিলাম বা কোনো S5 নিলাম, কোনো একটা নিলাম, নিয়ে আমি ইভেন্ট পারমুটেশন গুলোকে একটা সেটের মধ্যে দেবো, দিয়ে দেখবো সে গ্রুপ ফর্ম করে কি। আবার অড পারমুটেশন গুলোকে একটা গ্রুপের মধ্যে, একটা তোমার সেটের মধ্যে দেবো, নিয়ে দেখবো সেটা গ্রুপ ফর্ম করে কি, বোঝা গেল? তাহলে দেখি কোনটার ক্ষেত্রে করে আর কোনটার ক্ষেত্রে করে না, নাকি দুটোই করে। তাহলে দেখো সেটা করার জন্য আমরা তার আগে একটা কাজ করে নিই, কারণ তুমি গ্রুপ ফর্ম করা চেক করতে গেলে তোমায় কি কি দেখতে হয়, ফার্স্ট প্রপার্টিটা আমাদের কি দেখতে হয়। আমি বলেছিলাম যে সিকোয়েন্সিয়ালিটিটা মেনটেন করবে, হঠাৎ করে আইডেন্টিটি দেখতে যাবে না, কেউ হঠাৎ করে ইনভার্স দেখতে যাবে না, একদম পরপর দেখবে, প্রথমে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, পরপর, আমরা যে পরপর বলেছিলাম। তাহলে প্রথম আমাদের লাগে হচ্ছে ক্লোজার প্রপার্টিটা, তাই তো? তাহলে ক্লোজার প্রপার্টিটা আমরা দেখার জন্য আমাদের কি লাগবে, যে দুখানা পারমুটেশনের এখানে কম্পোজিশনটা কি, ওই ফাংশন কম্পোজিশন। তাহলে দুখানা পারমুটেশনের যেটা মাল্টিপ্লিকেশন বা কম্পোজিশন বলে ডিফাইন করেছিলাম একটু আগেই, প্রথমে আজকের ক্লাসে স্টার্টিং এ, তাহলে সেইটা দিয়ে আমাদের দেখতে হবে যে কখন কখন কোনটা ইভেন পারমুটেশন হচ্ছে গুণ করলে, কখন অড পারমুটেশন হচ্ছে। দেখো DNA যেমন আমি একটা শর্টকাট রুল বলে দিয়েছিলাম রিফ্লেকশন আর রোটেশনের গুণের জন্য বা কম্পোজিশনের জন্য, এখানেও আমি সেরকম একটা জিনিস বলে দেবো। দেখো খেয়াল করো, জীবনেও ভুল হবে না। তাহলে আমরা এখানে আগে পড়ে নিচ্ছি, আমরা যেহেতু একটা নতুন গ্রুপ বানানোর চেষ্টা করছি ইভেন পারমুটেশন গুলো নিয়ে বা অড পারমুটেশন গুলো নিয়ে, দেখবো কোনটা নিয়ে হয় বা না হয়, সেই কারণে আমরা কি করছি, প্রোডাক্ট বা কম্পোজিশন যাই বলো, প্রোডাক্ট অফ ইভেন এন্ড অড পারমুটেশন। আচ্ছা, সেই যখন আমি DN পড়েছিলাম ডাইহাইড্রাল গ্রুপ, সেখানে যেমন টেকনিক ইউজ করেছিলাম, এখানেও সেরকম টেকনিক ইউজ করবো। সেখানে দেখবে প্লাসটাকে বলেছিলাম রিফ্লেকশন, মাইনাসটাকে বলেছিলাম রোটেশন, এখানেও তেমনি সিম্পল। এখানে আরো মনে রাখা সোজা, ইভেন আর অড এই কথাটা দুটো বুঝুন। ইভেন মানে কি, ইভেন মানে সবসময় টু এর যেগুলো গুণিতক হয়, যাই হোক, অড অড তোমরা এমনি রিয়েল লাইফে ভাবো, অড এই অমুক ছেলেটা খুব অড টাইপ, তাহলে অড মানে একটা নেগেটিভ ভাইবস আমরা সবসময় ভাবি, তাহলে অড কে তুমি নেগেটিভ দিয়ে ডিনোট করো। ডিনোট করছে কি, প্লাসটাকে ইভেন দিয়ে আর অডটাকে মাইনাস দিয়ে। অডটা মনে রাখলে আর একটা তো প্লাসই হবে, তাহলে অড মানে এই ছেলেটা খুব অড টাইপের, তার মানে কি, হি অর সি গিভস ইউ এ নেগেটিভ ভাইবস, তাই তো? তাহলে আমরা এইভাবে মনে রাখবো, তাহলে অডটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? তাহলে এবার আমরা যেমনটা প্লাস মাইনাসের গুণে জানি সেই সেম সেম হবে, উই নো কি জানি, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, দুটো ইভেন পারমুটেশনের গুণফল অলওয়েজ ইভেন, প্লাস আর মাইনাস গুণ করলে, আচ্ছা মাইনাস মাইনাস টাইপ করুন, মাইনাস আর মাইনাস গুণ করলেও প্লাস হয়। তাহলে কি, দুটো অড পারমুটেশন তুমি গুণ করো সেটা অডই হবে, সরি সরি ইভেন হবে, প্লাস হয়ে যাচ্ছে যেহেতু ইভেন, তাহলে দুটো অড পারমুটেশন গুণ করলেও ইভেন হবে। গুণ মানে এখানে কম্পোজিশনটাই, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম মাল্টিপ্লিকেশন বলা হয়,
প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, তার মানে কি একটা ইভেন আর একটা অড যদি তুমি নাও তাহলে সে কি দেবে? অড দেবে। আবার মাইনাস প্লাস, মাইনাসটাকে আগে নিলাম সেটাও মাইনাসই দেবে, তাহলে কি অড ইনটু ইভেন পারমুটেশন করলেও সেটাকেও আমরা অড পারমুটেশন পাবো। ক্লিয়ার? তাহলে দু ক্ষেত্রে ইভেনের পসিবিলিটি, দু ক্ষেত্রে অর্ডার পসিবিলিটি, ফরমেশনটা যেটা বললাম ওই ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, তার মানে আমরা প্রোডাক্ট অফ ইভেন পারমুটেশন অড পারমুটেশন সবাই ক্লিয়ার হবার কাছে ওয়াই এন অ্যানসার দাও সবাই সবাই জব। বেশ, সবাই ওয়াই লিখেছে, তাহলে এবার আমরা আরেকটু এগিয়ে নেবো জিনিসটাকে। দেখো এইবার যেটা আমি বলছি খুব ভালো করে খেয়াল করো, আমরা এবার একটা নতুন গ্রুপ বানানোর চেষ্টা করছি। কি করছি? নতুন একটা গ্রুপ বানাবো, ইভেন পারমুটেশন গুলো একটা সেটে নিচ্ছি, অড গুলো একটা সেটে নিচ্ছি। দেখো খুব ভালো করে খেয়াল করো, এসএন গ্রুপ ছিল আমাদের কাছে যার অর্ডারটা কত ছিল এন ফ্যাক্টোরিয়াল। এখানে একটা জিনিস ফার্স্ট খেয়াল করো, যে কোনো এসএন গ্রুপের ক্ষেত্রে এটা ট্রু হবে, যে হাফ নাম্বার অফ ইভেন পারমুটেশন থাকে হাফ নাম্বার অফ অড পারমুটেশন থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি এন ফ্যাক্টোরিয়াল বাই টু খানা ইভেন পারমুটেশন পাবো, এন ফ্যাক্টোরিয়াল বাই টু খানা অড পারমুটেশন পাবো। তাও তো, তাহলে আমি লিখছি, তাহলে এখানে পাবো হাফ নাম্বার অফ ইভেন পারমুটেশন আর হাফ নাম্বার অফ অড পারমুটেশন। তার মানে কি আমার টোটালটা ছিল, সরি, এন ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে আমার এন ফ্যাক্টোরিয়াল বাই টু হয়ে যাবে, এটাও এন ফ্যাক্টোরিয়াল বাই টু হয়ে যাবে। এইবার এই যে হাফ আছে না, এই হাফ গুলোকে আমরা দুটো সেটে করব। এই হাফ যে পারমুটেশন অড ছিল আর হাফ যে ইভেন ছিল, এই দুটো আলাদা আলাদা সেটে আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি করছে, আমার একটা পাত্র ছিল তার মধ্যে এন ফ্যাক্টোরিয়াল খারাপ জিনিস ছিল, আমি দুটো আলাদা আলাদা পাত্রে তাদের ইভেন আর অডনেস দেখে দেখে দুটো পার্টে ভাগ করে দিলাম, একটা এই পাত্রে রাখলাম একটা এই পাত্রে রাখলাম। এই যে পাত্রটায় রাখলাম এটার নাম দিচ্ছি আমি এন, আর এই যে পাত্রটায় রাখলাম এটাকে নাম দিচ্ছি ও এন, ও এন মানে অড পারমুটেশনের জন্য। তাহলে আমি এনটা কি নিলাম, প্রথমে আমরা ইভেন্টটা নিয়ে কাজ করে নিই, যে কালেকশন অফ অল ইভেন পারমুটেশন ইন এসএন, এসএন গ্রুপে যেগুলো ইভেন পারমিটেশন ছিল তাদের আমি এক জায়গায় কালেক্ট করলাম, তার নাম দিলাম এ। তাহলে এন এর অর্ডার কত হবে, এন ফ্যাক্টোরিয়াল বাই টু না? আর ও এন টা কি করেছি, ও এন টা আমরা করেছি যে অড পারমিটেশন গুলোকে নিচ্ছি, এটা আমি কালেকশন অফ ইভেন পারমিটেশন আমি সেট করেও লিখতে পারো। আর ও এন টাতে আমি পরে আসছি, আচ্ছা ও এন টা লিখেই দিই, ও এন টা কি করেছি যে অড পারমুটেশন যেগুলো আছে এসএন এর মধ্যে তাদের কালেকশনটা সেকেন্ড পাত্র এটা। তাহলে এখানে কি করেছি, যে কালেকশন অফ অল অড পারমুটেশনস ইন এসএন, এসএন এর যেগুলো অড পারমুটেশন আছে তাদের নিচ্ছি, তাহলে এখান এরও অর্ডার কিন্তু এন ফ্যাক্টোরিয়াল বাই টুই হবে। এই অবধি সবার কাছে ক্লিয়ার তো? খুব সিম্পলি জিনিস, কিছুই নতুন কিছু বলিনি, জাস্ট যেটা মুখে বললাম সেটা এখানে একটু গুছিয়ে লেখার চেষ্টা করলাম, নাম দিলাম জাস্ট একটু। এইবার বলছে যেটা থিওরেম, খুব ইম্পর্টেন্ট, এই যে ইভেন পারমুটেশনের সেটটা ফাংশন কম্পোজিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করে, ঠিক আছে, এবং এটা সাব গ্রুপ হয়ে যায় এসএন এ, গ্রুপ ফর্ম করে সেম দুটোই ফাংশন কম্পোজিশন সেম কম্পোজিশন, তাহলে বুঝতেই পারছি এই যদি একটা গ্রুপ ফর্ম করে সেম কম্পোজিশনের সাপেক্ষে তাহলে সাব গ্রুপ হবে, আমরা সাব গ্রুপের আইডিয়া অনেক কিছু করেছি আগে। তাহলে থিওরামটা কি বলছে, প্রথম বলছে এই এ এনটা কি হবে, এই এ এনটা দিস
ফর্মসে গ্রুপ, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু দা ফাংশন কম্পোজিশন, উইথ রেসপেক্ট টু দা ফাংশন কম্পোজিশন লিখছি না, তাহলে এসএন ও ফাংশন কম্পোজিশন সাপেক্ষে ছিল একই হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে এন যেটা আমরা নিলাম, কি নিলাম, কালেকশন অফ অল ইভেন পারমুটেশন পারমুটেশনস ইন এসএন, এই জিনিসটা একটা সাবগ্রুপ অফ এসএন হয়, এন্ড এর অর্ডারটা তো এন ফ্যাক্টোরিয়াল বাই টু আমরা আগেই বললাম ওটা। তাহলে এটা একটা সাবগ্রুপ অফ এসএন হয়, তো তার মানে তো এ নিজে একটা গ্রুপ হয়, আমি আগেও বললাম তো গ্রুপ ফর্ম করে, এই গ্রুপটাকে বলা হয় অল্টারনেটিং গ্রুপ অফ অর্ডার এন ফ্যাক্টোরিয়াল বাই টু, সেটা আমি লিখছি পরে। তার আগে এটা যে গ্রুপ হয় মানে সাবগ্রুপ অফ এসএন হয়, সেটা কি তোমরা কেউ প্রুভ করতে পারবে? আমি তোমাদের একটা হিন্ট দিচ্ছি, আমি একটা জিনিস পড়িয়েছিলাম তখন খুব একটা ওটা কাজে লাগেনি। সাবগ্রুপ টেস্ট আমাদের দুখানা ছিল, একটা টু স্টেপ একটা ওয়ান স্টেপ, আর একটা তিন নাম্বারে ছিল ফাইনাইট সাবগ্রুপ টেস্ট, মনে পড়ছে? সেখানে শুধু ক্লোজার প্রপার্টিটা দেখলেই হয়ে যেত বাকিগুলো। আমি একটু হিন্ট দিচ্ছি, সেই জি একটা যদি গ্রুপ হয় আর এইচ যদি তার একটা নন এমটি সাবসেট হয়, তাহলে এইচটা জি এর সাবগ্রুপ হবে ইফ এন্ড অনলি ইফ কি যদি সমস্ত এ বি এইচ থেকে নেয়ার জন্য এ কম্পোজ বিটাও এইচে থাকে, এটা কিসের জন্য? ফাইনাইটের জন্য ছিল, মনে পড়ছে কি? ওয়াই এন অ্যান্সার দাও তো, ফাইনাইট সাবগ্রুপ টেস্টের কথা কি কারোর মনে পড়ছে? তাহলে তোমরা একটু ট্রাই করো তো এটা লাগিয়ে এটা প্রুফটা করার, তোমরা না পারলে আমি বলছি তো পারবে, এটা সোজা আছে, না পারলে তবু আমি বলে দিচ্ছি। আমরা সাবগ্রুপ টেস্ট পড়েছিলাম, দুটো মেন তখন লেগেছিল, তিন আমি তখন বলেছিলাম তোকে পড়ানোর সময়, পুরোনো ক্লাসে যদি দেখবে তখন সেখানে আমি বলেছিলাম যে এক আর দুই ছিল ওয়ান স্টেপ টু স্টেপ সাবগ্রুপ টেস্ট, তিন নম্বরে ছিল ফাইনাইট সাবগ্রুপ টেস্ট, সেখানে আমাদের জি গ্রুপটা ছিল কি ফাইনাইট গ্রুপ, সেক্ষেত্রে আমরা এইটা বলেছিলাম যে সেখানে শুধু ক্লোজার প্রবাবিলিটি দেখলেই হয়ে যায়, ওইটা এখানে লাগবে, তখন আমি বলেছিলাম যেটা আমাদের পরে সিমেট্রিক গ্রুপ পড়ার সময় লাগবে। তোমরা একটু এটা লাগিয়ে প্রুফ করার চেষ্টা করো, দেখো প্রথমে তো সাবসেট হতে হবে, এবার এন টা তো এসএন এর এলিমেন্ট নিয়েই বানিয়েছি, তাহলে এটা ক্লিয়ারলি এন ইজ এ সাবসেট অফ এসএন, এটা দেখানোর কিছু নেই, তোমাকে শুধু এই এই প্রপার্টিটা দেখালেই হয়ে যাবে, ট্রাই করো, নাহলে আমি বলছি। আর হয়ে গেলে আনমিউট করে বলতে পারো, তোমরা পাচ্ছ না লেখো, আমি কি বলে দেবো ওয়াই এনে লেখো, তোমরা করছো না আমি বলে দেবো। দেখো আমি বলছি, কেউ করলে বলতে পারো, গ্রুপ এটাকে সাবগ্রুপ দেখাতে হবে, তাহলে ফার্স্ট আমাদের এই নন এমটিটা দেখাতে হয়, আমি বলেছিলাম নন এমটি দেখানোর জন্য সবসময় কি করবো আইডেন্টিটিটা আছে কিনা দেখে নেব সবচেয়ে ভালো। দেখো আমরা এক্ষুনি বললাম একটু আগে যে আইডেন্টিটিটাকে আমাদের ইভেন্ট পারমিশন ধরা হয়, উই নো আইডেন্টিটি পারমুটেশন আই ইজ অ্যান ইভেন্ট পারমুটেশন, তার মানে কি? আর এ এন এর মধ্যে সব ইভেন্ট পারমুটেশন গুলো আছে, তার মানে কি আই বিলংস টু এ এন হলো,
তাহলে পেয়ে গেলাম কি a নিজে নন এমটি সাবসেট অফ a sn। এবার আমাকে কি দেখাতে হবে, দুখানা আরবিটারি এলিমেন্ট এর থেকে তোলো, তাহলে লেট আলফা বিটা বিলং টু a বি আরবিটারি চলুন বি আরবিটারি দিলাম অত কিছু না লিখে আরবিটারি। তাহলে কি হলো, আলফাটা একটা ইভেন পারমুটেশন, বিটাটাও একটা ইভেন পারমুটেশন। একটু আগে আমরা প্লাস মাইনাস করে দেখালাম কি, তার মানে ইভেন মানে প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, তার মানে দিস ইজ অলসো ইভেন পারমুটেশন না। তার মানে কি হলো, ইভেন পারমুটেশন যেহেতু সেটা এ এনেই থাকবে। তাহলে দেখো এবার ফাইনাইট সাবগ্রুপ টেস্ট কি বলছিল, যে এরকম যদি হয় দুটো আরবিটারি এবি এইচ থেকে নিয়ে যদি সেই এবির প্রোডাক্টটা বা কম্পোজিশনটা এইচে থাকে তাহলে সেটা সাবগ্রুপ হবে। এখানে দেখো তাই হচ্ছে, যেহেতু ফাইনাইট সাবগ্রুপ টেস্ট হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি, সো বাই ফাইনাইট সাবগ্রুপ টেস্ট, সো বাই ফাইনাইট সাবগ্রুপ টেস্ট এন ইজ এ সাবগ্রুপ অফ এসএন। অর্ডারটা তো আমরা আগেই পড়লাম যে এন টা কিভাবে তৈরি হচ্ছিল, এসএন এর যে কটা এলিমেন্ট আছে তার হাফ এলিমেন্ট নিয়ে, তাহলে এর অর্ডারটা এন ফ্যাক্টোরিয়াল বাই 2। এইবার এখানে একটা ঘটনা আছে, তোমরা বলতে পারো স্যার এরকম এন ফ্যাক্টোরিয়াল বাই 2 আসছে কেন, সেটা কিভাবে কি জানবো, তার কথা করতে গেলে আমরা যখন হোমোমরফিজম পড়াবো সেখানে ডিসকাশন করব। ঠিক আছে, কেন এন ফ্যাক্টোরিয়াল বাই 2ই আসছে, ঠিক আছে, এটা হোমোমরফিজম পড়ানোর সময় আমরা বলব, এখন তোমাদের না জানলেও হবে, হোমোমরফিজমটা তো কদিন পরেই বলবো তখন বলবো। তাহলে এখানে আমাদের কি হলো, আমরা এ এন বলে একটা নতুন গ্রুপ আবার পড়লাম, সাব গ্রুপ মানে সে তো গ্রুপই, তাহলে এই এ এন সাব গ্রুপটাকে বলা হয় অল্টারনেটিং গ্রুপ অফ অর্ডার এন ফ্যাক্টোরিয়াল বাই 2। লিখছি দিস সাব গ্রুপ, দিস সাব গ্রুপ এ এন কার সাব গ্রুপ অফ এস এন না, ইজ কল্ড, ইজ কল্ড দ্য অল্টারনেটিং গ্রুপ অফ অর্ডার এন ফ্যাক্টোরিয়াল বাই 2। এই অল্টারনেটিং গ্রুপের উপর কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। সবার কাছে ক্লিয়ার, ওয়াই এন অ্যানসারটা দিয়ে দাও তো তাড়াতাড়ি। গ্রুপটা বোঝা গেছে সবার কাছে, এ এনটা যে সাব গ্রুপ হচ্ছে, ওয়াই এন অ্যানসার দাও তাড়াতাড়ি। প্রিয়াঙ্কা বোঝা গেছে, ওয়াই এন লেখো, বেশ সবাই বুঝতে পেরেছে। তাহলে এবার আমার কোশ্চেন, যে আমরা এখানে তো দুখানা সেট বানিয়েছিলাম, একটা এ এর নাম দিলাম, এর তো কাজ হয়ে গেল, তো গ্রুপ ফর্ম করছে সবকিছু দেখে নিলাম, ও এনটা কি হবে? তাহলে আমি এবার কোশ্চেনটা তোমাদের দিচ্ছি, হোয়াট অ্যাবাউট ও এন, ওএন কে তো আমি একই ভাবে তৈরি করছি অড গুলোকে এক জায়গায় নিয়ে, তাহলে আমি বলছি ইজ ওএন ফর্মস এ সাব গ্রুপ অফ এসএন, এন্ড একজন একজন করে আমি ধরবো সেই বলবে। মাই এটা প্রথমে রিয়াঙ্কা বল, ওএনটা কি গ্রুপ ফর্ম করবে, মানে সাব গ্রুপ হবে এসএন এর? এটা দুটো হবে অ্যান্সার দেওয়া যাবে, বলো শোনা যাচ্ছে না তোমার কথা, ওয়াই নাই, ইয়েস বেশ, প্রিয়াঙ্কা বলছে হবে, আচ্ছা তুমি আনমিউট করো, কৌমি বলো ওটা কি হবে, তোমার কি মনে হচ্ছে, ও তো ওয়াই লিখলো, তুমি বলো কি হবে, মাইক অন করে বলো, আনমিউট করে
সৌমি বলো, কি হবে এটা? গ্রুপ ফর্ম করবে, সাব গ্রুপ হবে এসএন এর? হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, এই মনে হওয়া কথাটা আমি বলেছি না, বললে হবে না। ম্যাথামেটিক্স যখন পড়ছো মনে হওয়া হই হলে হবে, আইদার ইয়েস অথবা নো, মনে হওয়া হই এই মাঝামাঝি কোনো জায়গা নেই ম্যাথামেটিক্সে। আচ্ছা আমি বলি, এটা এই ইয়েস যারা বলছো, সে মনে হচ্ছে হবে না, কারণ ওই অড। হ্যাঁ বলো বলো, অড কারণ অডের মধ্যে আইডেন্টিটি নেই, এটাই বলতে চাইছিলি নাকি? হ্যাঁ, আইডেন্টিটি অডিওর তো নেই মধ্যে এর তো মধ্যে, আইডেন্টিটি থাকতে পারে, আর সেখানে আইডেন্টিটি না হতে পারে, থাকলে তো নন এন্টিটি হবে হবে না। হবেই, কারণ আমরা জানি সাব গ্রুপের মধ্যে আর গ্রুপে সেম আইডেন্টিটি হয়। এবার কথা হচ্ছে কি, আমি বলবো এই রুলটাতে না বলতে, কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম কি, সিকুয়েন্সিয়ালি চেক করতে, ফার্স্টে কখনো আইডেন্টিটি চেক করতে আমি বলি। আমি কিভাবে বলেছিলাম, ফার্স্ট সবসময় ক্লোজার থেকে শুরু করবে, তাহলে আমরা সেভাবে দেখি হয় কিনা। যদি তুমি দুখানা নিয়ে নাও এলিমেন্ট, এ আলফা বিটা ধরো ও এন থেকে তুলে নিও, ঠিক আছে? তাহলে আলফা বিটা দুটোই অড পারমুটেশন না? এবার ঘটনা হচ্ছে কি, তার মানে অড মানে দুটোই তো মাইনাস, আলফাটাও মাইনাস বিটাটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্রোডাক্ট করলে প্লাস হয়, তার মানে এটা কি হয়ে যাবে, এটা ইভেন হয়ে যাবে না? তাহলে কি হলো, এই আলফা বিটাটা তো ডাজ নট বিলংস টু ওএন হয়ে গেল, চলে যাচ্ছে, তো ক্লোজারই হলো না, আইডেন্টিটি তো অনেক দূরের কথা, বুঝতে পারলে? এটা তো নট ক্লোজার, নট ক্লোজার, সরি নট ক্লোজার কথাটা ঠিক না, নট ক্লোজড বলা হচ্ছে। তাহলে ক্লোজার প্রপার্টি দিয়ে স্যাটিসফাই হলো না, তাহলে কিন্তু আমার এই ওএনটা গ্রুপ ফর্ম করবে না, অ্যান্সার হচ্ছে কি নো। তাহলে ওএনটা কিন্তু গ্রুপ ফর্ম করলো না, এএনটা কিন্তু করেছিল, তার মানে আমরা কি মনে রাখবো, আর আইডেন্টিটিটা দিয়েও বলা যাবে, কারণ আইডেন্টিটি তো থাকতেই হয়, আইডেন্টিটি তো তোমার সাব গ্রুপ হলে সেই গ্রুপের আইডেন্টিটি আর সাব গ্রুপের আইডেন্টিটি সেম আইডেন্টিটি হয়, তাহলে আইডেন্টিটিটাই তোমার ওএন এর মধ্যে নেই, তাহলে কি করা হবে, কারণ আইডেন্টিটা নিজেই তো ইভেন পারমুটেশন, তাহলে এটা অড পারমুটেশন না, সেটা তো আসতে পারবে, এটা দিয়েও বলা যায়, কিন্তু আমি প্রেফার করবো এটা দিয়ে বলবো, কারণ যেহেতু আমরা ওই সিকোয়েন্সে পড়ানোটা অভ্যেস করেছি, ঠিক আছে? আচ্ছা সবার কাছে ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, আমরা দুটো গ্রুপ বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, আমরা একটাকেই বানাতে পারলাম, ইভেন গুলোকে নিয়ে বানাতে পারলাম, তাহলে সেই যে অড যারা নেগেটিভ ভাইবস এর জিনিস, তারা কিন্তু এখানেও অন্যরকমই অ্যাক্ট করলো, কিন্তু ইভেন্টটা কিন্তু ভালো, যাদের ভাইব পজিটিভ তারা কিন্তু গ্রুপ ফর্ম করে গেল, তারা পজিটিভ পজিটিভই থাকলো, নেগেটিভ যারা নেগেটিভই আছে, ঠিক আছে? এই কারণে আমাদের রিয়েল লাইফেও নেগেটিভ ভাইবস কে সবসময় ত্যাগ করতে হবে, বুঝে গেল? আচ্ছা আমি এখানে আরো কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেই জায়গাটা আমি আজকে বলবো না, আজকে ছোটখাটো কয়েকটা রেজাল্টের আছে সেগুলো আমি বলে দিই। যেমন দেখো কত নম্বর হচ্ছিল, আচ্ছা আমি আলাদা করে লিখি এটা, এই মোটামুটি আমাদের বেসিক প্রপার্টি গুলো গেল, এখানে আর কিছু জিনিস আছে সেটা আমি বলছিলাম। তোমাদের মনে হতে পারে তাহলে কি এ এন টা এস এন এর একমাত্র সাব গ্রুপ? আমি বলবো অবশ্যই না, এস এন এর এ এন একটা সাব গ্রুপ, এছাড়াও আরো সাব গ্রুপ আছে, ঠিক আছে? আমরা এবার সব এস এন তো সম্ভব না, আমরা এস থ্রিটা বলেছিলাম করতে হবে, ওটা আমরা করবো, কিন্তু এখানে আমি হেডিংটা দিচ্ছি মোর রেজাল্ট বা মোর প্রপার্টিস। মোর প্রপার্টিস অফ এসএন, এখানে যে প্রপার্টি গুলো লিখবো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আসলে এসএন গ্রুপটা এতই গুরুত্বপূর্ণ না, এখানে কোনোটাই বাদ দেওয়ার মতন নেই, সবই পড়তে হবে। আচ্ছা ফার্স্ট আমি একটা প্রপার্টি লিখছি, দেখো খুব সুন্দর জিনিসটা বলছে, যদি এন একটা সাব গ্রুপ আমরা দেখলাম, তাছাড়াও কিন্তু অনেক সাব গ্রুপ হয়, আমরা যখন এস থ্রি সাব গ্রুপ গুলো দেখবো লাস্ট দিন, মানে নেক্সট দিন লাস্ট ক্লাস এটা এসএন এর হবে সেদিন বলবো, দেন যদি এইচটা এসএন এর একটা সাব গ্রুপ হয় তাহলে কি বলছে, দেখো খুব সাংঘাতিক রেজাল্ট এটা, দেন আইদার ইচ মেম্বার অফ এইচ ইজ ইভেন পারমুটেশন,
আচ্ছা, ইচ মেম্বার অফ এইচ ইজ ইভেন পারমুটেশন, এইটা হবে অর, আইদার অর, দুটো কেস। অথবা কি হবে, ওই যে এইচটায় যত নাম্বার আছে তার অর্ধেকটা মেম্বার, যতগুলো মেম্বার তার অর্ধেক সংখ্যক মেম্বার ইভেন হবে। অর কি, হাফ অব দা মেম্বার অফ এইচ আর ইভেন। কথাটা ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো, এইচটা কি তোমার এসএন এর একটা সাবগ্রুপ, সেই এসএন এর সাবগ্রুপটা আমি ছবি আঁকতে দেখো, ধরো এটা আমার এসএন আছে, তাহলে এইচটা তো ওর একটা সাবগ্রুপ। বলছে আইদার কি হবে, আচ্ছা আমরা একটু আগেই বললাম এএন ওর একটা সাবগ্রুপ হয় নাম্বার অফ ইভেন পারমুটেশন, সেটাকে আমি এখানে লিখছি। এটা ধরো তোমার এএন আছে, তাহলে তোমায় বলছে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এইচ যদি একটা সাবগ্রুপ হয়ে যায় এইচটা কেমন হবে, এইচটা আইদার প্রত্যেকটা মেম্বার ওর ইভেন পারমুটেশন হবে। তার মানে কি, ওই এইচটা এএন এর একটা সাবগ্রুপ না, তার মানে এই আইদার অরটাকে আমি, এই আইদার অরটাকে এইভাবে না লিখে আমি এইভাবেও লিখতে পারি না। দেখো তো আইদার প্রত্যেকটা মেম্বার বলছে ইভেন, তার মানে কি আইদার এএন এর সাথে সমান বা তার চেয়ে ছোট, তার মানে কি ওর একটা সাবগ্রুপ। অথবা কি, ভালো করে লিখি, ঠিক লেখাটা ভালো হচ্ছে না, দাঁড়াও আমি যেটা বলতে চাইছি ফার্স্ট কি বলেছেন, আচ্ছা ফার্স্ট হচ্ছে এইচ একটা এসএন এর সাবগ্রুপ, এখান থেকে আমরা দুটো কেস পাবো। একটা কেস কি পাবো, যে প্রত্যেকটা এইচ এর, এইচ এর প্রত্যেকটা মেম্বার ইভেন পারমুটেশন, তার মানে কি এইচ ইজ এ সাবগ্রুপ অফ এন। অথবা কি বলছে, ভালো করে খেয়াল করো, এটা হাফ অফ দা মেম্বার্স অফ এইচ আর ইভেন, হাফ অফ দা মেম্বার্স অফ এইচ আর ইভেন। বোঝা গেল, তার মানে যেটা বলতে চাইছে ওর কিছু মেম্বার, কিছুর মধ্যে কি কিছুরও পার্টিকুলার বলে দিচ্ছে, যদি 10টা মেম্বার থাকে এই যে তার মধ্যে 5টা ইভেন হবেই, হতেই হবে। এর কারণটা দেখো, এর একটা আমি ব্যাখ্যা দিচ্ছি, প্রুফটা করাচ্ছি না রেজাল্টটা, ব্যাখ্যাটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট করলাম, যে কেন ওই প্লাস মাইনাসটা করলাম কতটা গুরুত্বপূর্ণ, এখানেও ওর হাত আছে। দেখো অড নিলে ওদের মধ্যে তো তোমার মানে কম্পোজ করলে ইভেন পেয়ে যাবো, আবার ওই কারণে এই জিনিসটা ঘটছে। তাহলে ইভেন পারমুটেশনের শক্তি দেখেছো কতটা, এখানেও কিন্তু ঢুকে যাচ্ছে, তার মানে ইন জেনারেল। তাহলে এইটা এইটা তো আমি এখানে আর ফর্মুলা করে কিছু লেখা মুশকিল, তাহলে ইন জেনারেল আমাদের কি হচ্ছে, যে আইদার এই পুরোটাই তোমার ইভেন পারমুটেশন হবে, অথবা হাফ অফ দা মেম্বার্স ইভেন পারমুটেশন হবে, সেটা এই ছবিতে আঁকা সম্ভব না, কারণ কি তাহলে সে সাবসেট হবে না, তো সাবসেট টাইপের হবে না, কিছুটা ঢুকে থাকবে কিছুটা বাইরে থাকবে, সাবসেট হলে তো পুরোটাই ঢুকতে হয় না, আইদার এরকম হবে অথবা তুমি এরকম ভাবতে পারো, এই এসএন আছে, এই ধরো এইচ আছে, আর এইটা ধরো তোমার এই, কিছুটা পরিমাণ এই ঢুকে থাকবে, ঠিক আছে, এরকম ভাবতে পারো ছবি দিয়ে করলে। তার মানে আমরা দেখলাম যে কোনো সাবগ্রুপই তুমি নাও এরকম টাইপের হওয়ার একটা চান্স থাকছে। হ্যাঁ সবসময় হবে সেটা না, কারণ এই এই সবসময় নাও হতে পারে, কিছুই হয়নি আমি, কিন্তু সেই ছুটা ঢুকছে কিছুটা বাইরে, তাহলে সেক্ষেত্রে সাবসেট বা সাবগ্রুপটা বলা যাচ্ছে না, তাহলে এইটা আমাদের একটা চান্স থাকবে, ঠিক আছে। তাহলে দুটো কেস তাহলে কম্বাইন করলে কি হবে, তোমার এর উপর কিন্তু রিসেন্ট টাইম কোশ্চেন এসেছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, ঠিক আছে, এটা স্টার্ট দিয়ে রাখলাম। এই প্রপার্টিটা কিন্তু খুব ভালো প্রপার্টি, আমি যখন তোমাদের প্রবলেম সলভ করাবো এসএন হয়ে গেলে অনেক প্রবলেম সলভ করা যাবে এরপর। তাহলে কি বলছে, যে তোমার আইদার একটা সাবগ্রুপ নাও এসএন এ, তারপর একটা ভালো প্রপার্টি আমরা শিখে গেলাম, আইদার সে এএন নিজে অথবা এএন এর কোনো সাবসেট, অথবা কি সে যদি এএন এর সাবসেট না হয় তাহলে তার পসিবিলিটি কি, তার মধ্যে এএন এর কিছু মেম্বার আছে, সেই কিছুটা কিভাবে বুঝবো, ওই এইচ এর যা কার্ডিনালিটি মানে এইচ এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে তার এক্স্যাক্টলি অর্ধেকটা এলিমেন্ট ইভেন থাকবেই থাকবে। এই স্টেটমেন্ট সবার কাছে ক্লিয়ার, ওয়াই এন অ্যানসার। সেকেন্ড কেসটা কিন্তু সাবসেট বা সাবগ্রুপটা হতে পারছে না, কারণ কি, কারণ সেকেন্ড কেসটা আমার হাফ নাম্বার ঢুকছে, সাবগ্রুপ হতে গেলে প্রত্যেকটাকে ঢুকতে হয়, সেই জন্য প্রথমটাতে আমি সাবগ্রুপ বলতে পারছিলাম না, ওয়াই 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 সবাই ওয়াই লিখেছে, তাহলে বোঝা যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিতাম এখানে, ধরো ধরো এইচ এরকম একটা আমি সাবগ্রুপ, এটা একটা সাবগ্রুপ হয়, ঠিক আছে, এস থ্রি, তাহলে দেখো
এইটা এটা কিন্তু এইটা আমি দেখতে পাচ্ছি, এটা অড পারমুটেশন, কারণ দেখো নাম্বার অফ টু সাইকেল একটা আছে, কিন্তু দেখো এর অর্ধেক করো, এখানে তো টোটাল টু এলিমেন্ট ছিল, অর্ধেক করলে এই আইডেন্টিটিটা তো সবসময় ইভেন, এটা অড ছিল ঠিক আছে, কিন্তু এ তো ইভেন, তাহলে দেখো দুটোর মধ্যে একটা হলো ইভেন, তার মানে আমি বলতে চাচ্ছি এটাই অর্ডার অফ এইচটা এখানে আমার টু, অর হুইচ ইজ দা ইভেন পারমুটেশন, আর আইডেন্টিটাই অনলি ওয়ান ইভেন পারমুটেশন, তার মানে একটা আমার মানে এটা হাফ হলো না, এটা দুই বাই দুই না, দুই এর হাফ হলে তো এক হয়, দেখো দুই আমার যা ছিল তার অর্ধেকটা হয়ে গেল ইভেন পারমুটেশন, ঠিক আছে, তাই যে কোনো এস এন এর যে কোনো সাবগ্রুপ নিলে তার কি হবে, আইদার প্রত্যেকটা মেম্বার ইভেন পারমুটেশন হবে, তার মানে এ এন এর মধ্যে ঢুকে যাবে, অথবা কি হবে তার অর্ধেকটা নাম্বার অফ অর্ধেক মেম্বার, টোটাল যদি 10টা হয় তাহলে 5টা, টোটাল যদি 12টা হয় তাহলে 6টা আমার ইভেন পারমুটেশন থাকবেই থাকবে। আচ্ছা নাম্বার টু একটা প্রপার্টি আমি বলছি, এটা ইনভার্স বার করার ক্ষেত্রে হেল্পফুল হবে, যে যদি তোমার সিঙ্গেল সাইকেল থাকে তাহলে ইনভার্সটা বার করা তোমার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে, তুমি জাস্ট রিভার্স অর্ডারে এলিমেন্টগুলোকে লিখে দাও, মানে আমি বলতে চাচ্ছি দ্য ইনভার্স অফ এ সিঙ্গেল সাইকেল, ইনভার্স অফ এ সিঙ্গেল সাইকেল ইজ জাস্ট দ্য ডিজিটস ইন রিভার্স অর্ডার, দ্যাট ইজ, তার মানে কি ধরো তোমার কাছে একটা আছে এরকম a1 a2 ডট 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 an, তাহলে এটা কি হবে ইনভার্সটা রিভার্স অর্ডার, মানে এদিক থেকে এদিকে, সেই রাইট টু লেফট, দেখেছো এখানে বারবার সেই জিনিস ইউজ হচ্ছে, এরকম বোঝা গেল a2 a1 এরকম হয়ে যাবে, ডট 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 এরকম হয়ে যাবে, তার মানে এক্সাম্পল দিয়ে বললে একটা এক্সাম্পল দিয়ে নিই, ধরো 1 2 3 4 আমি ইনভার্স বার করতে বললাম, তাহলে কি হবে 4 3 2 1, বোঝা গেল, জাস্ট এইখান দিয়ে এইদিক থেকে এইদিকে চলে গেল, কিন্তু ভালো করে মনে রাখবে এখানে আমি নোট লিখে দিলাম দিস ইজ ভ্যালিড অনলি ফর সিঙ্গেল সাইকেল, ইজ জয়েন্ট সাইকেলের প্রোডাক্ট থাকলে কিন্তু হবে না, বাট নট ফর ডিসজয়েন্ট সাইকেল, প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল টাইপের থাকলে কিন্তু হবে না, ঠিক আছে, সেক্ষেত্রে কিভাবে করে সেটা আমি আলাদা করে এখানে বলছি না, যখন আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করা হবে সেক্ষেত্রে আমরা করব, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস তাহলে এখান থেকে দেখো, যদি আমার একটা পারমুটেশন ইভেন হয়ে যায়, তুমি সিম্পল এক্সাম্পল নিয়ে ভাবো, ইভেন হওয়া মানে কি, তুমি যদি এইটাকে নিয়ে ভাবো 1 2 3 4, আমি বলেছিলাম অড লেন্থ হলে সেটা কিন্তু ইভেন হয় না, 1 2 3 4 5, অড লেন্থ হলে সেটা হয়ে যায় ইভেন, ইভেন লেন্থ হলে সেটা হয়ে যায় অড, তাহলে এখানে দেখো 1 5 1 4 1 3 1, তাহলে দেখো এটা অড লেন্থ ছিল 5 লেন্থ, দেখো 4টে হয়ে গেছে, তাই জন্য ইভেন, তাহলে দেখো তুমি যখন ইনভার্স করবে, এটা যদি আলফা হয় আলফা ইনভার্স করলে তো একই জিনিস থাকবে, জাস্ট আমি কি করছি জায়গাটা চেঞ্জ করছি না, ডিসজয়েন্ট সাইকেলের ক্ষেত্রে আমরা করি এখনো জানি না কি কি হবে না হবে, কিন্তু আমরা এইটা তো জানি এক্ষুনি দেখলাম, তাহলে কি জাস্ট পজিশনিংটা আমার চেঞ্জ হচ্ছে, আমার তো ছোট বড় হচ্ছে না লেন্থ, তাহলে কি এ যদি ইভেন থাকে এও ইভেন থাকবে, ঠিক আছে, একই অর্ডার ক্ষেত্রেও সেম হবে, তাহলে আমি একটা নোট বলে লিখে দিলাম, এটাও বেশ ইউজফুল জিনিস, যে ইফ আলফা ইজ ইভেন পারমুটেশন দেন আলফা ইনভার্স ইজ অলসো ইভেন পারমুটেশন, সিমিলার রেজাল্ট হোল্ডস ফর অড পারমুটেশন অলসো, তাহলে কি আলফাটা ইভেন হলে আলফা ইনভার্সটাও ইভেন হবে, তাহলে অর্ডার ক্ষেত্রেও সেম, অ্যান্ড if alpha is odd permutation then alpha inverse is also odd permutation, কারণ আমরা কি দেখলাম ইনভার্সের ক্ষেত্রে, যদিও আমরা প্রোডাক্ট অফ ডিসজয়েন্টের ক্ষেত্রে দেখিনি ইনভার্সটা বার করা, সেটা আমরা বললাম প্রবলেম সলভিং এর সময় দেখব, কিন্তু যেটা আমরা দেখলাম সিঙ্গেল সাইকেলের ক্ষেত্রে কি, যে ইনভার্স মানে একই জিনিস জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে লেগে, জাস্ট রিভার্স, কিন্তু আমার যে লেন্থ অফ দা সাইকেল সেটা তো ছোট বড় হচ্ছে না, সে তো সেম এক্স্যাক্টলি সেম থাকছে, আর আমরা প্রথম থেকেই পড়ে আসছি যখন থেকে ইভেন অড করছি, যে লেন্থটা যদি আমার অড হয় তাহলে পারমুটেশনটা হবে ইভেন, কারণ তার ওই
ডিকম্পোজ অফ টু সাইকেলে যখন করতে যাব তখন সেটা এক কমে যাচ্ছে একই অর্ডার ক্ষেত্রেও। তাহলে কি সেখান থেকে আমি বুঝছি কি যে আমার লেন্থ যেহেতু হেরফের হচ্ছে না, ডিজিটের জাস্ট পজিশনে চেঞ্জ হচ্ছে, নাম্বার অফ ডিজিটের কোনো চেঞ্জ হচ্ছে না, সেই কারণে আমি কি বলবো ইভেন ইভেনই থাকবে ইনভার্স করলে, অড অডই থাকবে ইনভার্স করলে। নাম্বার থ্রি প্রপার্টি, এটা দু নাম্বার হলো তো, তিন নাম্বার দেখো আজকে লাস্ট, এটা দেখো খুব মারাত্মক রেজাল্ট। আমরা প্রত্যেকটা যখন পড়েছিলাম মনে করে দেখো, Q8 যখন পড়েছি নন অ্যাবেলিয়ান গ্রুপ তার সেন্টার দেখেছিলাম, যখন DN পড়েছি তার সেন্টার বার করেছিলাম, এইবার আমরা তাহলে অবশ্যই এরও সেন্টার বার করবো। সেন্টারটা জানো খুব ইম্পর্টেন্ট একটা সাব গ্রুপ, এটা কিন্তু হবে only identity for all n greater than equal to 3 এর জন্য, ঠিক আছে? আচ্ছা এটা তো 3 এর জন্য বললাম, এই s2 টা কি হবে বলো তো? একটু আগে আমি বলেছি সেখান থেকেই বলা যাবে। সৌমি বলো এটা, বলো বলো তাড়াতাড়ি, সময় নষ্ট করলে হবে না। S2টা কি ছিল? এভরি গ্রুপ অফ প্রাইম ওটা সাইক্লিক হেন্স অ্যাবেলিয়ান ছিল না, তাহলে অ্যাবেলিয়ান গ্রুপের ক্ষেত্রে জেড অফ জি আর জি সমান হয়ে যায় না, এটা তো সেমই থাকবে। এগুলো বলতে না পারলে হবে? তাহলে এইটা কিভাবে হয়, আমার এবার কোশ্চেনটা তোমাদের কাছে হচ্ছে এটা কি করে শুধু আইডেন্টিটি হয়, এর প্রুফটা আমি তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা ট্রাই করবে বাড়িতে, ঠিক আছে? ট্রাই কিভাবে আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি একটু, সেটা হচ্ছে ধরো তুমি একটা পিক এ পারমুটেশন এফ, যেটা নন আইডেন্টিটি পারমুটেশন, যেটা তুমি জেড অফ এস এন এর থেকে তুললে, তুলে কি করবে ফাইন্ড জি সাচ দ্যাট এফ জি নট ইকুয়াল টু জি, দিস ইজ ইয়োর টাস্ক। তাহলে আমরা এইটা জেনে নিলাম যে জেড এন এর সেন্টারে শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকে, নন আই, তাহলে কি দেখাবো আমি, তাহলে আমি এটা কেন এইভাবে আমি করতে বললাম দেখো ভালো করে, তাহলে কি যদি শুধু নন আইডেন্টিটি এলিমেন্ট থাকে, শুধু সরি যদি শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকে, তাহলে আমরা যদি এটা নন আইডেন্টিটি এলিমেন্ট এখান থেকে তুলি, তাহলে তার সাথে কম্পোজ করলে তো অ্যাবেলিয়ান নেসটা থাকবে না, কারণ জেডে থাকতে গেলে অ্যাবেলিয়ান নেসটা থাকতে হয় কমিউটেটিভ প্রপার্টিটা, সেই কারণে আমরা একটা নন অ্যাবেলিয়ান একটা আরবিটারি তুলে নিয়ে যদি দেখাতে পারি এফ জি নট ইকুয়াল টু জি এফ, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা আজকের পড়া যতদূর হলো, এরপরে আর টুকটাক জিনিস বাকি আছে, যেগুলো বাকি আছে খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে আমি এখন পড়াচ্ছি না, শেষের দিকে খুবই অ্যাপ্লিকেবেল জিনিস সেগুলো, ঠিক আছে? নেক্সট দিন এই এসএনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমি এবার নেক্সট দিনের ক্লাসে কি করব, ডিএন জেড এন এই সবগুলোকে এসএন এর সাথে কানেক্ট করবো। নেক্সট দিনের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? ডিএন ডাইরেক্ট তোমার এসএন এর সাবগ্রুপ না, কিন্তু আমি নেক্সট দিন তোমাদের পড়াবো ডিএন ক্যান বি ভিউড অ্যাজ এ সাবগ্রুপ অফ এসএন। তুমি ডাইরেক্ট সাবগ্রুপ ওকে বলতে পারবে না, কিন্তু ওকে তুমি ভিউড অ্যাজ মানে কি দেখা ওইভাবে তুমি দেখতে পারো, মানে জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসোমরফিক। এই আইসোমরফিজম না জানলে ডিটেলস এর বিষয়টা জানা যাবে না, কিন্তু আমি তোমাদের দেখবে যেভাবে আমি তোমাদের আগে ডিএন আর এসএনটা পড়েছিলাম রিপ্রেজেন্ট করেছিলাম যেভাবে, ওখান থেকে দেখিয়ে দেবো যে ভাবাটা যাওয়া সম্ভব। আমি দেখাবো আইসোমরফিজম পড়লে জিনিসগুলো আরো ভালো করে পড়া যাবে। ভিউড অ্যাজ এখানে বলার জন্য অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ভিউড অ্যাজ মানে হচ্ছে আইসোমরফিক, ঠিক আছে? একইভাবে জেডেন, জেডেন গ্রুপ আমরা সেই প্রথম থেকে পড়ে আসছি, জেডেন গুলোকেও সাবগ্রুপ বা বেসেন ভাবা যায়, মানে সাবগ্রুপ কিন্তু এক্স্যাক্টলি নয়, কিন্তু ইউ ক্যান ভিউ অ্যাজ এ সাবগ্রুপ বা বেসেন, মানে আইসোমরফিজম এর ব্যাপারটা এখানে অ্যাকচুয়ালি থাকে। আইসোমরফিজমটা আমাদের তো লাস্টে পড়া হবে, গ্রুপ থিওরির একদম শেষের দিকে আছে, তারপরেও টুকটাক জিনিস আছে সাইলো টাইলো গুলো, কিন্তু আইসোমরফিজম খুব ভালো করে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক আমি নেক্সট দিন ওই পার্টটা পড়াবো, এখন শুরু করলে ওটা শেষ হবে না, আধা খাচড়া হয়ে যাবে, সেই জন্য আমি আজকে ওটা বলছি না। তাহলে তোমরা এটা বাড়িতে ট্রাই করবে জেড অফ এসএনটা। আচ্ছা আজকের পড়া সবার বোঝা গেছে, ওয়াই এন অ্যান্সার দাও তো একটু ফাইনালি। বেশ তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি, ঠিক আছে? তাহলে তোমরা
এই অবধি ভালো করে পড়ে রাখবে, তোমরা কিন্তু পুরোনো জিনিসগুলো পড়ছো না ঠিক করে, তাহলে এইটা তোমরা বলতে পারতে, এই যে এইটা বলতে পারলেন না, আজকে আলোচনা হলো অ্যাভেলিয়ান গ্রুপ, এস টু অ্যাভেলিয়ান হয়, সেই অ্যাভেলিয়ানটা কি করে হয় সেটাও বলতে পারলেন, এগুলো সব কিন্তু আমার আগে পড়ানো, এগুলো বলতে পারা উচিত ছিল। ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাক, আমাদের এসএন নেক্সট দিন শেষ হয়ে যাবে, তারপরে আমরা কোর্সেট লাগলে নিশ্চয়ই যাবো।